কখনো কখনো দেখা যায় 200-300 একসাথে ইসলাম গ্রহণ করছে। পুরা বিশ্বের জনসংখ্যার উপরে কত পার্সেন্ট আমি ভুলে গেছি, এটা পেপারে আসছিল, 1.5-2% ভুলে গেছি, যে যত পার্সেন্টই হোক ইসলামের প্রতি যেই জনস্রোত সারা বিশ্বে, এখন যদি আবার প্রকাশ করা হয় নীলামের সঙ্গে মুসলমান হয়েছে তো আরো জোয়ার করবে, তখন তার ইসলাম বিদেশি বিরোধীদের আর কোনো কারণ থাকবে না। মাইকেল জ্যাকসন বিশ্বের এক নাম্বার পপ সম্রাট, যার একটা কনসার্টের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ করা হতো, যুবক যুবতীরা মাইকেল জ্যাকসনের গান শুনে কনসার্টে আবেগ আপ্লুত হয়ে মারাও যেত অনেক, এই জন্য তার কনসার্ট সহজে আয়োজন করা হতো না। সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে ইসলাম গ্রহণ করেছে, একটা মিডিয়াও ঠিকভাবে প্রকাশ করেনি। ইনকিলাবের সম্পাদক আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাই, উনি এই ঘটনার ইনকিলাবে বিস্তারিত লিখে গিয়েছিলেন, আমি সেখানেই পড়েছি। মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছেন, আমি পুরো ঘটনা বলবো না, কিভাবে কি হলেন। মাইকেল জ্যাকসন আজানের ধ্বনি শুনে পাগল হয়েছিল, আমি এত সুন্দর গান গাই অথচ এই গান কি গান, পাগল হয়ে গেছে আজান শুনে। একটা খ্রিস্টান বিশ্বব্যাপী যে বিশ্বের এক নাম্বার সেলিব্রিটি বলা যায় মাইকেল জ্যাকসনের সময়কালে, এক নাম্বার সেলিব্রিটি আজান শুনে মুগ্ধ হলো, অথচ মুসলমান আজান শুনে নামাজে যায় না। আজানের মাইকের আওয়াজ দূরে গেলে অনেকে অভিযোগ দেয় এত মাইক লাগবে কি লাগে। এখন তথ্য প্রযুক্তির যুগ, আমরা তো এমনি দেখতে পাই মোবাইলে টাইম টিম সব জানা আছে, মাহফিলের মাইকের সাউন্ড গেলে কপালটা পড়ে এরকম আছে না নাই, অথচ বাড়িওয়ালাদের বিল্ডিং এর ছাদে রাত ভর ভাড়াটিয়া অনুষ্ঠানের নামে ডেক সেট দিয়া পুরো বিল্ডিং ভূমিকম্পের মতো কাঁপতে থাকে, বাড়িওয়ালার কাছে গিয়া নালিশ দিলে কয় কি করবো, আমিও ভাড়াটিয়া সেও ভাড়াটিয়া, আছে না এরকম মূর্খ। এটা আল্লাহ যখন জিগেইব তখন এই জবাব দিও, অমুকও ভাড়াটিয়া অমুকও ভাড়াটিয়া। মুসলমানের দেশে মাহফুলের মাইক চালানো যায় না, অথচ ধুমধুম করে হাটে ঢুকি থাকলে সাথে সাথে ওখানে বলক খাবে, কেউ কোনোদিন প্রতিবাদ করে না, সব মানুষ কষ্ট বুকে চাপা নিয়ে করে না, ঐক্যবদ্ধ হন। যদি ঐক্যবদ্ধ হয়, আমি বিশ্বাস করি এই এলাকার 20টা যুবক যদি ঐক্যবদ্ধ হয়, আমার অঞ্চলে কোনো মাদক থাকবে না, জুয়া থাকবে না, ইপটিজিং থাকবে না, রাত 10টার পরে মাহফিল হোক, যাত্রা হোক, গান হোক, রাত 10টার পরে কোনো মাইক চলবে না, 20টা যুবক এক হয়ে যাবে, এই অঞ্চল হবে বাংলাদেশের এক নম্বর আদর্শের অঞ্চল। পারলে সেটা করেন, শুধু মাহফিলে মাইক বন্ধ করতে চাই না, আমি রাত 10টা 11টার পরে মাইক চালানোর পক্ষে আমিও না, সেটা ওয়াজ হোক আর যত বড় কামেল পীরের তাফসির হোক, কিন্তু যেহেতু চলতেছে চলে চলে, পক্ষে না মানি যে আমি বিরোধিতা করি তাও না, আমার মাদ্রাসার মাহফিল তো 11টা 12টা বেজে যায়, চেষ্টা করি 11টার আগে শেষ করতে। যা হোক, মূল কথা যেটা বলতে চাচ্ছি, মাইকেল জ্যাকসন আজান শুনে মুসলমান হয়েছেন, মুসলমান হয়ে নাম রেখেছিলেন মিকাইল। এই যে আল্লাহর চাঁদ আল্লাহর একটা মাখলুক কিনা, এতক্ষণ আমি কই কথা বলি, চাঁদ আল্লাহর মাখলুক কিনা, চাঁদ যেমন অনেক অনেক গবেষণার বড় একটা জায়গা, যেটা আপনার আমার জ্ঞানে সম্ভব না, যার জ্ঞানে সম্ভব সে এটা রিসার্চ করে মুসলমান হয়ে গেছে, কিন্তু আপনি তো সাধারণ কিছু নিয়ে রিসার্চ করলে আপনি মুসলমান হয়ে যাবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কিশোর, অল্প বয়স, নিজের মাঝে একটা বাসনা জাগলো, আমাকে এত সুন্দর করে কে বানাইছেন, আমার তার পরিচয় পাওয়া লাগবে। আজরকে জিজ্ঞেস করলেন, অনেকে বলেন আজর তার বাবা, অনেকে বলেন না আজর তার বাবা ছিলেন না, আমরা আলোচনা বোঝার জন্য ধরে নিলাম আজর তার বাবা। আজরকে জিজ্ঞেস করতেছেন, বাবা আমার মালিককে, আমার রবকে, বলো ওই যে দেখো আমরা পূজা করি,
সেটা আমার রব, এরাই আমার রব। সবাই বের হয়ে গেছে, পয়গম্বর ইব্রাহিম ভিতরে ঢুকছেন, গিয়া বড়ার কাছে গিয়া একেবারে বিনয়ের সাথে দাঁড়াইছে, মালিক আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি এত সুন্দর করে আমার বানাইছেন, আপনার সে বড় দয়াবান আর কেউ নেই, আপনার সাথে আমার একটু কথা বলতেই হবে, আপনি একটু জবাব দেন, জবাব দেন। মালিকে কথা বলতে কয় না, সামনে অনেক খাবার, আপনি কি কষ্ট পাইছেন কোনো কারণে? খাবার খাইলাম, ক্ষুদা লাগলে খাবার খাই, খাবারও খায় না। দেখে মালিকের নাকের ফুডার মধ্যে মাছি ঢোকে আর বেরোয়, মাছিও তাড়ায় না। পয়গম্বর চিন্তা করলেন, মানুষের নাকে যদি মাছি পড়ে, এই মাছি তাড়াবার জন্য আয়োজন করে হাত নাকের কাছে আনা লাগে না, অটোমেটিক নাকের কাছে হাত চলে যায়। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এক কমবক সকালে দাড়ি কামাইতেছে রেজার দিয়া, তো আর একজনের পিছন থেকে ভিডিও করতেছে, ও তো আয়নার সামনে রাখছে, মিররের মধ্যে থেকে, আয়নার মধ্যে থেকে তার ভিডিও তুলতেছে, হঠাৎ করে শুনে নাকে মাছি বসে, বুঝছেন? হ্যাঁ, মানে বলতে চাইতেছি নাকে মাছি পড়লে আয়োজন করে হাত নেওয়া, মালিক যদি মাছিও তারায় না, একটু দয়া হইস। কিশোর ইব্রাহিম একটু নাকে নাড়া দিছে, নাক ভেঙে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই সব মাটি, নাক যে ভেঙে গেল গা, কুড়াল একটা নিয়ে বাকিটির ইচ্ছা মতন কোপাইস, কোপাইয়া বড়টার কান্দে কুড়াল তুই বাইরে হয়ে গেছে, সবাই এসে দেখে যে অবস্থা তো বেতাল, কি ব্যাপার, কি সবাই বুঝে গেছে, বিশেষ করে আজর বুঝে গেছে এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম তুমি এটা কি করলা, কয় না তেমন কিছু করি নাই তো, আমি কিছু জানি না তো, কেমনি বিশ্বাস করবো, বড়টার দাস জিগাও, এরদার জিগাও, এসব কয়ে দেব, কয়ে কি কথা বলতে পারে, এটা তো আমরা মাটি দিয়ে বানাইছি। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়ার কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খোদা বাস, সিস্তে দুনিয়া আজ খোদা গাফিল গুদার, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, জাগা জিলা গান কে দুন ইয়া নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মায়ায় পড়লাম, দুনিয়ার পরিচয় পাইছি, টাকা পয়সা অর্থ সম্পত্তি পদ পদবী সম্মানের মায়ায় পড়লাম, তবে সম্মানের পিছনে যত দৌড়াও না কেন, টাকা পয়সার পিছনে যত দৌড়াইবা, দুনিয়ার পিছনে যত দৌড়াইবা, দুনিয়াতে তত অপদস্থ হইবা, পরকালে তার চাইতেও বেশি অপদস্থ হইবা। আর যদি দুনিয়ায় আল্লাহর পেছনে দৌড়াইতে পারো, সম্মান তোমার পেছনে, অর্থ তোমার পেছনে, পদ পদবী তোমার পেছনে, দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে নিলেন, না না
আমার বাপ চাচারা আমার বংশের মানুষরা যাদের কি আমার রব বলেছে এরা আমার রব হতে পারে না। যা মানুষ নিজের যা মানুষ নিজের হাত দিয়া বানায় যেই মূর্তি নিজের ভালো নিজে করতে পারে না, নিজের খাবারটাও নিজে খাইতে পারে না, নিজের মাছিটাও নিজে তাড়াইতে পারে না, সে কোনদিন মানুষের কল্যাণ করতে পারবে না। পয়গম্বর ইব্রাহিম মালিকের পিছনে লেগে গেলেন, মালিক আমার কে খুঁজতেছেন? যারা জ্ঞানী তারা তো মালিককেই খুঁজবে, কথা বলেন ঠিক কিনা? আপনি একটা জমি কেনার জন্য গেলেন, একটা বাড়ি কেনার জন্য গিয়েছেন, দারোয়ানের সাথে কথা বলবেন নাকি? আপনি যদি জ্ঞানী হন আপনি বলে ফেলবেন বাড়ির মালিককে, তার সঙ্গে কথা বলবো। সাধারণ ধারা যদি নেওয়া হয় বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে মালিকের সঙ্গে কথা বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যদি দুনিয়ায় শান্তি চাই, দুনিয়ায় পরকালে মুক্তি চাই, আমাদের তো আমাদের আসল মালিককে খোঁজা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের দিকে তাকাইলেন, সূর্যের দিকে তাকিয়ে ভাবতেছেন এটাই বুঝি আমার মালিক। কারণ যখন সূর্যটার আলো দেয় দুনিয়া ব্যাপী আলোকিত হয়ে যায়, এই আলো আর কেউ দিতে পারে না। কিন্তু সূর্য যখন আবার অস্ত যায় তখনই আবার তার ধারণা ভেঙে যায়, না না এটা আমার মালিক হতে পারি না, যার অস্তিত্ব থাকে না সে কোনোদিন মালিক হতে পারে না। আবার যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকায় মনে করে এটাই বুঝি আমার মালিক, নির্মল আলো দেখতে কত সুন্দর, পরিবেশ কত সুন্দর। কিন্তু দিন দিন যখন চন্দ্র খাইতে 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 নিঃস্ব হয়ে যায়, আমাবস্যার রাতে আর চন্দ্রের কোনো অস্তিত্বই থাকে না, পয়গম্বরের ধারণা আবার ভেঙে যায়, না না এটাও কোনোদিন মালিক হতে পারে না। মালিক এমন একজন হবেন যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যারা লয় নাই যার খায় নাই, যিনি যেমন ছিলেন তেমনই আছেন। জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম,
يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ شَبَيْ فَرَنْ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ لَا جِدَّ وَلَا ند ولا حد لمولانا لا جد ولا ند ولا حد لمولانا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئنا لا سورة لا شبه لمولاها لا هيئنا لا سورة لا شبه لمولاها الله سننا আওয়াজ দিয়া বলেন আল্লাহ সুন্নাহ নাই এত কম যতটুকু তেলাওয়াত করলাম সব আল্লাহ পরিচয় আল্লাহর গুণাগুণ ও মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আল্লাহর সৃষ্টি মাখলুক এই মাখলুকের মাঝে যদি মাখলুকের মাঝে আল্লাহর পরিচয় পাইবা এ ডাক্তার তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করছো কিন্তু যদি আল্লাহর পরিচয় না পাও তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু আল্লাহর দরবারে এখনো মানুষ হতে পারো না নিজেকে জ্ঞানী দাবি করো নোবেল পাইছো তোমার নোবেলের কোনো দাম নাই তোমার নোবেলের কোনো দাম নাই পরকালে সব নোবেল টোবেল দিয়া ফুলের মালা দিয়া কোনো লাভ নাই তোমার নেতা মারা যাওয়ার পর কবরে গিয়া বছরে বছরে কয়টা লাথি মাইরে আসো আর ফুল দিয়ে আসো লাথি বুঝেন এই যে ঠিক নি এই ফুলে কোনো কাজ হবে নবীজি নিজে তার মেয়েকে বলছেন কবরে গিয়া তুমি পরিচয় দিবা আমি শ্রেষ্ঠ নবীর কন্যা আদরের কন্যা কাজ হবে না নিজের আমল নিজে করে আপনি কে আমি কে ফুলের মালা দিয়ে কি হবে বরং যখনই ফুলের মালা দেয় তখন আরো গুর্জার বাড়ি পড়ে এ তোর যে এত প্রশংসা করে তুই তো দুনিয়াতে এত ভালো কাজ করিস না আপনার মাঝে তো টেনশনই নাই যে আপনি এখন মারা গেলে আপনার কি অবস্থা হবে এই চিন্তাই তো আপনার মাঝে নাই পিছনে কি জায়গা নাই বসা আছে পিছনে জায়গা আছে আপনার দাঁড়ায় আছেন কেন ভাই এই যে দাঁড়ায় রয়েছেন কোন বসে বয়ান শুনতে বসতে হবে না হয় আমার চোখের আড়ালে গিয়ে দাঁড়াতে হবে জায়গা যতক্ষণ আছে আমার চোখের সামনে দাঁড়ানো যাবে দেখার পর দাঁড়ায় রয়েছে বুঝলেন না আমার কথা কই আপনার দাঁড়াইছেন জায়গা আছে তো বসে নিয়েছে আমার চোখের সামনে দাঁড়ানো যা তাহলে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালে পর্দায় থাকা ভালো আজান কত আল্লাহর পরিচয় আপনি যদি নিজেকে জ্ঞানী দাবি করেন জ্ঞানী ভাবেন আপনি যে জ্ঞানী তার প্রমাণ মিলবে কিভাবে যদি দেখা যায় আপনার মাঝে সারা দুনিয়ার থেকে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি দুনিয়ার মানুষ কে কি বলল সেটা আমার দেখার দরকার নাই আমি আমার কাজে আমার আল্লাহ রাজি কিনা আমার কাজ আমার রাসূলের তরিকা অনুযায়ী হয় কিনা সেটাই আমি দেখব অনেক জায়গায় বয়ানে গেলে বলে হুজুর এইটা বলা যাবে না ওটা বলা যাবে না এই ঝামেলা এই বাধা এই সমস্যা সমস্যা কি সমস্যা কি বড় সমস্যা এগুলো বলা যাবে না কেন কি আছে বলে কি সেরে চাপ বলে মেম্বারের চাপ চেয়ারম্যানের চাপ এমপির চাপ মন্ত্রীর চাপ সরকারের চাপ দারোগার চাপ ওসির চাপ এসপির চাপ ডিসির চাপ এলাকার মাতবরের চাপ আমি বলি আমারও একটা চাপ ওসি আমারও একটা
কিয়ামতের ময়দানে আমি যদি দুনিয়াতে হক কথা না বলি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটা কেটে দেওয়া হবে, তাহলে আমি কার কথা মানবো, কার চাপ মানবো? কথা বলে না, আমার বলাটা আমি বলেই যাব, আমার বলাটা আমি বলেই যাব, আমার জবান বন্ধ করে কোনো লাভ হবে না, বরং আমার জবান বন্ধ করবা এরকম হাজার জবান একই কথা বলবে। তার চাইতে কথা যদি ভালো না লাগে একটা পরামর্শ দি, যদি কাজে লাগাইতে পারো তাহলে এই কথাগুলো শোনা লাগবে না, যেই আয়াত বা হাদিসের কথাগুলো ভালো লাগে না বা তোমার বিরুদ্ধে যায়, হাতে লাল কালির কলম নিয়ে ওই আয়াত আর হাদিস কেটে দাও, পারবে না তুমি কেটে দাও, তাহলে কেউ বলতে পারবে না কি কাটা যাবে। হ্যাঁ, তাহলে আর কোন চেষ্টা লাভ হবে না, যেহেতু কোরআন বাদ দেওয়া যাবে না, হাদিস বাদ দেওয়া যাবে না, তাহলে আমার জবান বন্ধ হবে, ওই আয়াত ওই হাদিস পরে হাজার জনে একই কথা বলবে, কথা কয় না? আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয় এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, বিএনপি ওয়ালারা স্লোগান সারা পৃথিবীর সকল আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসিরের পক্ষ থেকে একটা স্লোগান দিয়ে যায়, এক আলেম এক মুফতি মুহাদ্দিস মুফাসসির লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবে। এই শক্তি আল্লাহর আছে না নাই? তাদের কুদরতদারি বরকমাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। ও মুসলমান, আল্লাহর পরিচয় গ্রহণ কর। আচ্ছা বলেন তো দেখেন, আপনি বলবেন আমি কেমনে আল্লাহর পরিচয় পাবো? আল্লাহর অস্তিত্বটা বের করে দিই, করে দিই। পানির মধ্যে মাটি চাকা ভাসে না ডোবে, পাথর বালু, এবার বলেন জমিনটা কিসের তৈরি? মাটি বালু আর পাথর। এবার বলেন জমিনের নিচে কি আছে? আজিব ব্যাপার, পানির মধ্যে এক টুকরা মাটির চাকা মাটির ঢেলা ভাসাইতে পারলাম না, একটা পাথরের টুকরা ভাসাইতে পারলাম না, এক মুষ্টি বালু ভাসাইতে পারলাম না, অত বড় অথচ এত বড় জমিন, এত বড় জমিন কোথায় শুরু আর কোথায় শেষ তাও জানি না, বিশাল বিশাল পাহাড় বড় বড় অট্টালিকা গাছপালার অভাব নাই, কোটি কোটি মানুষ এই জমিনের উপর দিয়ে দাপিয়ে বেড়ায়, এত বড় জমিন 20-30-40 ফিট নিচে পাইপ দিলেই স্বচ্ছ পানি চলে আসে, মানুষ মারা যাওয়ার পর কবর খনন করলে যদি মাইয়েতকে কবরে রাখতে দেরি হয় পানি দেখা যায়, কথা বলে ছোট্ট একটা মাটির চাকা বাসাইতে পারলাম না, অথচ এত বড় জমিন পানির উপরে ভাসতেছে। দুনিয়ার কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত দাবি করে নাই এই জমিন আমাদের, এটা আমাদের গবেষণার ফল, কেউ দাবি করছে নি? তাহলে এই জমিনের পেছনে একজন আছেন না নাই? কে সে? আজ পর্যন্ত জমিনের মালিকানাও কেউ দাবি করেন নাই, তবে আল্লাহ বলেছেন জমিনের মালিকা মালিকা। কে বলেছেন জমিনের মালিকানা? কে দাবি করেছেন? আল্লাহর মালিকানায় কেউ ভেটো দিছে নাকি? কেউ এসে বলছে নাকি আমার কাছে কাগজপত্র আছে, আমার কাছে প্রমাণ আছে এই জমিন আল্লাহর না, এই জমিন আমার, কেউ বলছে নাকি? যেহেতু কেউ ভেটো দেয় না, এই যে আরদ, একজন যদি বলে এই আরদের এতটুকু এরিয়া আমার, যদি আর একজন ভেটো না দেয় আদালত থেকে রায় হবে কার পক্ষে, যে দাবি করছে তার পক্ষে, ঠিক কিনা? যেহেতু জমিন আল্লাহ দাবি করলেন তার মালিকা মালিকা, কেউ যেহেতু ভেটো দেয় না এই দাবিও করে নাই, সেহেতু এই জমিনের মালিক যে আল্লাহ তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন আল্লাহ আছেন না নাই? ও মুসলমান, একটা ছোট্ট কুমড়ার আটি বা কুমড়ার দানা
মাটির মধ্যে প্রথিত করলাম, কয়েকদিন পরে দেখা যায় দুইটা সবুজ পাতা উঠছে, আশ্চর্য ব্যাপার। কেন দুইটা পাতা উঠবে? কোন মেশিন পত্র নিচে ফিট করা নাই, পাতা দুইটা কেন উঠলো একবারও তো চিন্তা করো নাই। আবার দুইটা সবুজ পাতার মধ্য থেকে আরো পাতা লতা বের হয়, একটা সময় লম্বা লতা, লতার মাঝে মাঝে পাতা, পাতার গোড়ার থেকে কলি বের হয়, ফুলের কলি, ওই ফুলের গোড়ার থেকে কুমড়ার বাচ্চা, আবার একটা সময় এত বিশাল কুমড়া, গতবার পেপারে দেখলাম 13 মন ওজনের কুমড়া বাজারে উঠছে। আপনি যদি লতাটা কুচি 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 করে কাটেন, ওই লতার মধ্যে কুমড়ার কোন অস্তিত্ব পাবেন না, কুমড়ার বিচির, ফুলের শাখে, আজীব ব্যাপার, চিকন একটা লতা, সেখান থেকে এত বড় কুমড়া, আবার কুমড়ায় এক শাক, কুমড়ার সিল্কায় আর এক শাক, আটি যদি ভেজে চাউল ভাজা দিয়া মুড়ি দিয়া খায় আর এক শাক, ডাটার মধ্যে আর এক শাক, ফুলের কলির মধ্যে আর এক শাক, শাকের মধ্যে আবার আর এক শাক। ওরে মুসলমান ইমানদার, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত দাবি করে নাই এই কুমড়ার পিছনে আমাদের গবেষণা আছে, গবেষণা করেও তো এটা পারবে না, সেহেতু এর পিছনে একজন আছেন নানা, আওয়াজ দিয়া বলেন আছেন নানাই, সে কে? আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, ওই আল্লাহকে চেনো? তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর অবস্থান সম্পর্কে জানতে চাই, আপনি বলে দেন ফা ইন্নি করিব, আমি আল্লাহ অতি নিকটে বান্দা তোমার কাছে আছি, আল্লাহ দূরে না কাছে? জোরে বলেন আল্লাহ কতটা কাছে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে জবাব দিয়া বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘরের সারা যেখানে আমি আল্লাহ তার চাইতো তোমার নিকটে, তুমি যতটুকু ধারণা করো তোমার কাছে তার চাইতো আমি আল্লাহ তোমার কাছে, আনা মাহকুম আইনা মোট কথা যতজন হইবা আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন নানা। ঘরের আড়ালে দরজা বন্ধ করে, মানুষের আড়ালে লোক চক্ষুর আড়ালে কি করে বেড়াও, টেবিলের নিচ দিয়া কি লেনদেন করো, দুনিয়ার কেউ দেখে না, তবে কে দেখেন? আওয়াজ দিয়া বলেন কে দেখে? খবরদার, খবরদার, কি মনে করছো একা একা করবা, লোক চক্ষুর আড়ালে করবার বেঁচে যাইবা না, না তুমি।